সত্যি করে বলো, কেন তখন থেকে বারংবার তুমি একই প্রশ্ন করছো, একই কথা জানতে চাইছো? চল। মাথায় কিছু বুঝলি? তাহলে ওই পথ ধরেই এগোনো যাক। না না, এমনটা হতে পারে না। সখা যাই বলুক না কেন, সংসার ধর্ম আমার পক্ষে আর সম্ভব নয়। আর এই সত্যটা বৃষ্টপ্রিয়াকে বুঝিয়ে দিতেই হবে, স্পষ্ট করে দিতে হবে। আমার জীবনে তার পৃথক কোনো স্থান নেই। আগে আমি তো এই নবদ্বীপে নিমাই পণ্ডিতের খোঁজে এসেছিলাম, সারাদিন ধরে খোঁজ করেই চলেছি। তা তাকে কোথায় পাবো বলতে পারেন? আমি নিমাই পণ্ডিত, কিন্তু আপনাকে তো আমি হাকি। আপনি আমাকে চিনবেন কেমন করে? আমি তো সেই কত দূর থেকে আপনার খোঁজে এসেছি। এত দূর থেকে আপনি আমার খোঁজে এসেছেন, তা কি বলবেন বলুন? আগে আপনার নাম ডাকের কথা তো এই বাংলায় সকলে জানে, কত বড় মস্ত পণ্ডিত আপনি। তাই এসব কথা দয়া করে এখন থাক। আপনার কি প্রয়োজন তা যদি আপনি স্পষ্ট করে আমাকে বলেন। প্রশংসা আপনি শুনতে চান না, তা বেশ ভালো কথা। তবে আমি শুনেছি আপনি নাকি মস্ত কৃষ্ণ ভক্ত, আর আপনার ভক্তির কথা তো সকলের মুখে মুখে ফেরে। মস্ত কিনা জানি না, তবে কৃষ্ণ প্রেমের বাণী ছড়িয়ে দিতে আমি সব থেকে বেশি তৃপ্তি পাই। বাহ, বড় ভালো লাগলো শুনে। আর এই কারণেই তো আমার এতটা দূর আপনার কাছে আসা। আসলে